এস প্লাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ কি করছে সুইডেন, করোনা ভাইরাস মোকাবেলায় কি করছে সুইডেন, আজকে আমরা তাই জানব। এখনো যারা এস প্লাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। করোনা ভাইরাস লকডাউন, কিসের লকডাউন? করোনা ভাইরাস সংকটে সুইডেনের ব্যতিক্রমী ব্যবস্থা। ইউরোপে বহু দেশে যখন করোনা ভাইরাসের কারণে লকডাউন অবস্থা চলছে, তখন একটি দেশ অন্য সবাইকে অনুসরণ না করে এমন এক পন্থা নিয়েছে যা স্বাভাবিক জীবনের অনেক কাছাকাছি। যদিও সুইডেনে এ পর্যন্ত প্রায় কয়েক হাজার লোকের করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে এবং মারাও গেছেন কয়েক শতজন। তা সত্ত্বেও দীর্ঘ শীতের পর সুইডেনের রাজধানীতে যখন বাইরে বসে থাকার মতো গরম পড়েছে, তখন লোকে তার সর্বোত্তম ব্যবহার করতে দ্বিধা করছে না। মারিয়া টরেট স্কোয়ারে দেখা যাচ্ছে ভাইকিং দেবতা থরের বিশাল মূর্তির সামনে গোটা পরিবার বসে আইসক্রিম খাচ্ছে। ফুটপাতের কিনারায় বসে আছে তরুণ যুগলরা। দুই সপ্তাহ আগেও শহরের নাইট ক্লাবগুলো খোলা ছিল, তবে ইদানিং 50 জনের বেশি লোক জড়ো হওয়া নিষিদ্ধ হয়েছে। অবশ্য এটা বলতেই হবে, শহরগুলো কেমন যেন একটু ঠান্ডা, হইচই, ব্যস্ততা কম। শহরের গণপরিবহন কোম্পানি এসএল বলছে ট্রেন আর সাবওয়েতে লোকজন অনেক কমে গেছে, শহরের প্রায় অর্ধেক লোকই ঘরে বসে কাজ করছে। সুইডেনের কর্মক্ষম জনশক্তি প্রযুক্তির ব্যবহার এবং বাড়িতে বসে রিমোট ওয়ার্কিং করতে অভ্যস্ত। ব্যবসা সংক্রান্ত একটি রাষ্ট্রীয় কোম্পানি এসবিআর এর প্রধান নির্বাহী স্টাফান ইংভারসন বলেছেন, যে কোম্পানিরই এটা করার ক্ষমতা আছে তারা এটা করছে এবং তাতে কাজও হচ্ছে। আসলে এটাই হচ্ছে সুইডেনের সরকারি স্ট্র্যাটেজির মূল কথা, নিজের দায়িত্ববোধ। স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে কঠোর বিধিনিষেধ আরোপ না করেও এভাবেই ভাইরাসের বিস্তার রোধ করা যাবে। কঠোর নিয়মকানুন না করে এখানে দেয়া হচ্ছে নির্দেশিকা, অসুস্থ বা বয়স্ক হলে ঘরে থাকা, হাত ধোয়া, অপ্রয়োজনীয় ভ্রমণ না করা, বাড়িতে বসে কাজ করা। প্রধানমন্ত্রী স্টেফান লভভেন এক টিভি ভাষণে বলেছেন, বড়দের বড়র মতো আচরণ করতে হবে, আতঙ্ক সৃষ্টি করবেন না, গুজব ছড়াবেন না। সুইডেনে সরকারি কর্তৃপক্ষের উপর মানুষের আস্থা অনেক উচ্চ, ফলে তারা নিজে থেকেই নির্দেশাবলী মেনে চলে। জনসংখ্যার একটি বৈশিষ্ট্যও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলোয় একটি বাড়িতে কয়েক প্রজন্মের লোক বাস করে, কিন্তু সুইডিশ বাড়ির অর্ধেকেই লোক থাকেন মাত্র একজন। এর ফলে পুরো পরিবারে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেক কম। তাছাড়া সুইডিশরা বাড়ির বাইরের জীবন ভালোবাসে এবং লোকের শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখাটাকে কর্মকর্তারা অত্যন্ত গুরুত্ব দেন। স্টকহোম চেম্বারের প্রধান নির্বাহী আন্দ্রেয়াস হার্জিগিওর্গির মতে সুইডিশ এই পন্থা অন্য দেশের চাইতে যুক্তিসম্মত। তবে এই সুইডিশ অ্যাপ্রোচের অনেকে সমালোচনাও করছেন। সুইডেনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের একজন এপিডেমোলজিস্ট এমা ফ্রান্স বলছেন, সরকারের এসব নির্দেশনা যথেষ্ট নয়। তিনি চাইছেন দোকানপাট বা জিমে লোকজন কিভাবে পরস্পরের সাথে যোগাযোগ করবে তার ব্যাপারে আরও স্পষ্ট নীতি নেওয়া দরকার। করোনা ভাইরাস বিস্তারের কারণে বিভিন্ন ব্যবসা সংকটে পড়েছে, ফলে অনেকে বলছেন সুইডেনকে কৌশল পরিবর্তন করতে হবে, অন্য ইউরোপীয় দেশের মতোই লকডাউন আরোপ করতে হবে। এমা ফ্রান্স বলছেন, ইউরোপের রাজনীতিবিদ ও বিজ্ঞানীরা সঠিক পদক্ষেপ নিয়েছেন কিনা তা ইতিহাসই বিচার করবে, কোন পদক্ষেপ যে সবচেয়ে বেশি কার্যকর হবে তা কেউই জানে না। সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন।